নমস্কার দেখছেন কলকাতা টিভি সঙ্গে রয়েছে আমি অমৃতা শুরু করছি এই মুহূর্তে আর যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে লক্ষীমপুর খেরি কাণ্ডে অভিযুক্ত আশিস মিশ্রের জামিনের আর্জি আশিস মিশ্রের জামিনের আর্জি সুপ্রিম কোর্টে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু সুপ্রিম কোর্ট 26 সেপ্টেম্বরের মধ্যে উত্তরপ্রদেশ সরকারের বক্তব্য তলব করেছে উত্তরপ্রদেশ সরকারের বক্তব্য তলব করল সুপ্রিম কোর্ট 26 সেপ্টেম্বরের মধ্যে জানাতে হবে যোগী সরকারকে লক্ষীমপুর খেরি ঘটনায় অভিযুক্ত আশিস মিশ্র তার জামিনের আর্জি সুপ্রিম কোর্টে পাঁচ কৃষককে গাড়ি চাপা দেওয়ায় অভিযুক্ত এই আশিস মিশ্র তার জামিনের আর্জি সুপ্রিম কোর্টে এবং সেই জামিনের আর্জির পরিপ্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশ 26 সেপ্টেম্বরের মধ্যে জানাতে হবে যোগী সরকারকে উত্তরপ্রদেশ সরকারের বক্তব্য উত্তরপ্রদেশ সরকারের বক্তব্যকে তলব করল সুপ্রিম কোর্ট 26 সেপ্টেম্বরের মধ্যে সেই বক্তব্য স্পষ্ট করার নির্দেশিকা মূল অভিযুক্ত আশিস মিশ্রের জামিনের আর্জি সুপ্রিম কোর্টে विस्तारित जानबो हमारे संगे रहेछेन प्रतिनिधि नीरज ठाकुर नीरज इस बारे में क्या जानकारी है आपके पास और सुप्रीम कोर्ट का क्या विचार है इस बारे में क्या कहा है ये एप्लीकेशन डली है सुप्रीम कोर्ट में डाली गई थी इसकी बेल को लेकर इससे पहले हाईकोर्ट ने एक बार बेल दी थी और उसके बाद हाईकोर्ट के ही दबाव के बाद सुप्रीम कोर्ट के निर्देश पर हाईकोर्ट ने बेल को रद्द करके सरेंडर करने को कहा था तो आशीष मिश्रा ने सरेंडर कर दिया था और अब जो है उसके बाद हाईकोर्ट से बेल रिजेक्ट होने के बाद अब सुप्रीम कोर्ट पहुंचे हैं आशीष मिश्रा के जो परिवार वाले हैं जो बेल के लिए और बेल की एप्लीकेशन पे कार्रवाई करते हुए सुप्रीम कोर्ट ने नोटिस किया है उत्तर प्रदेश सरकार को उनका क्या कहना है बेल को लेकर और अब ये उनको जवाब देना है और उसके बाद जब जैसे ही जवाब आता है एप्लीकेशन में जब होगी तब इस बेल पर विचार किया जाएगा जी बहुत बहुत शुक्रिया नीरज जी যে ঘটনার দিকে আমরা নজর রেখেছি যোগী সরকারের বক্তব্যকে তলব করেছে সুপ্রিম কোর্ট 26 সেপ্টেম্বরের মধ্যে এবং লক্ষীমপুর খেরি কাণ্ডে মূল অভিযুক্ত আশিস মিশ্রের জামিনের আর্জি এই আর্জির পরিপ্রেক্ষিতেই কিন্তু সুপ্রিম কোর্টের বক্তব্য তলব 26 সেপ্টেম্বরের মধ্যে উত্তরপ্রদেশ সরকারকে বক্তব্য পেশ করতে হবে সুপ্রিম কোর্টে এই মুহূর্তে এখন এই পর্যন্তই দেখছেন কলকাতা টিভি রাত 3 সাত 3